হতেও পারে, বৌদিদের জন্য একটা মিষ্টি সম্পর্কের একটা ডায়লগ বলি। দেখুন, কিছুদিনের মধ্যেই আসছে জি বাংলা সোনার সংসার। সোনার সংসার কিছুদিনের মধ্যেই আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো সোনার সংসার অ্যাওয়ার্ডে একটা মিষ্টি সম্পর্কের জন্য আমি আর আমার মনি, যারা যারা কি করে বলবো তোমায়, দেখেছেন জানেন, একটা শিশু যখন শুদ্ধ মা বলা শেখে, সেই অনুভূতিটা খুব আলাদা, মা বলে ডাকছে। কিন্তু রাধিকা মেয়েটি ছোটবেলা থেকে মা কেউ পায়নি এবং বাবা কেউ পায়নি। সে ছোটবেলা থেকে মনি যাকে বলে তার হাত ধরেই বড় হয়েছে, এবং মনি সবসময় চেষ্টা করেছে যে মনি যেমন রাধিকাকেও কিন্তু মনি সেভাবে করেই মানুষ করবে এবং সেভাবে করেই তাকে বড় করবে। তাই আগের দিন জানেন আমি মনিকে একটা কথা বলেছি, মানে রাধিকা বলেছে, জানো মনি, সম্পর্কগুলো না এক জায়গায় বেঁধে রাখতে হয়। মাঝে মাঝে যখন আমরা নিজেদের পরিবারের মানুষগুলোর ওপরে রেগে যাই, সেই সময়টা ভীষণ রাগ ধরে যে কাকু এটা করলো, কাকিমা এটা করলো, বোধহয় তাদের করাটা উচিত হয়নি। কিন্তু কোথাও গিয়ে আমরা ভুলে যাই দিনের শেষে এই মানুষগুলোকে দিয়েই কিন্তু পরিবার তৈরি হয়। পরিবার কিন্তু একজন বা দুজনকে দিয়ে তৈরি হয় না, পরিবার কিন্তু সবাইকে মিলে তৈরি হয়। কাকুকে দিয়ে তৈরি হয়, কাকিমাকে দিয়ে তৈরি হয়, একটা মেয়েকে দিয়ে, বাড়ির মেয়েকে দিয়ে তৈরি হয়, এবং সবার থেকে আসল পরিবারের যে সব থেকে ওপরে, আজ এই পরিবারে আমার মা নেই, আমার বাবা নেই, কারণ ছোটবেলায় রাধিকাকে রাধিকার মা বাবা দুজনেই ছেড়ে চলে গেছে। তাই আজকে তুমি কাকু ব্যবসা থেকে টাকার হেরফের করেছে বলে তার ওপর রাগ করছো মনি, কিন্তু আমি তোমায় একটা কথা বলি, মানুষগুলো তো তোমার নিজের। আর কেউ আমাকে একদিন বলেছে, নিজের মানুষেরা দোষ করলে তাকে সবসময় ক্ষমা করে দিতে হয়, কারণ ক্ষমা করলে কেউ ছোট বড় হয়ে যায় না, দিনের শেষে ভগবান কিন্তু সব কিছু দেখছে। ধন্যবাদ, সবাই মিলে জোরদার হাতের তালি, দারুণ অভিনয়, দারুণ দারুণ কথা। আমি প্রত্যেকটা অনেক কটে চরিত্রে অভিনয় করেছি, কিন্তু বিশ্বাস করুন রাধিকা চরিত্রে না আমায় অভিনয় করতে হচ্ছে না, কারণ আমাকে এখানে আপনারা স্বস্তিকা দত্ত ওরফে রাধিকা মিত্র হিসেবে এই মুহূর্তে স্টেজে দেখছেন, কিন্তু আমার দর্শক বন্ধুদের মধ্যে প্রচুর এমন রাধিকা বসে আছে, এবং রাধিকা চরিত্রটা আপনাদেরই চরিত্র, আলাদা করে কিছু নেই। যখন আমাকে এই চরিত্রের জন্য বলা হয়েছিল, আমি তখন একটাই কথা বলেছিলাম যে আমার দর্শক বন্ধুরা, আমার বান্ধবীরা যেভাবে যেরকম, আমিও কিন্তু ঠিক সেরকমভাবেই অভিনয়টা করব। তাই আমার আলাদা, তাই বলতে পারেন এই চরিত্রের জন্য যদি আমি কোনো কিছুর থেকে জ্ঞান অর্জন করে থাকি, সেটা হচ্ছে আমার দর্শক বন্ধুরা, আমার মা কাকিমারা, আমার বোনেরা। বাহ, সবাই মিলে বৌদিরা কাকিমা জিনারা রয়েছেন একটু হাতে তালি। আর বৌদিদের কাছে মানে একটা কথা বলি, এই যে বৌদিদের বললেন সবাই রাধিকা, সবাই রাধা, একদমই আমার বন্ধুরা কৃষ্ণ আছেই বলে তো ওনারা রাধা। কৃষ্ণ তো আছে, বন্ধুরা তো গোবিন্দ। হ্যাঁ গোবিন্দ, বন্ধুরা তো গোবিন্দ, বন্ধুরা গোবিন্দ। আর কে যমুনায় যায় তো? না না, আমার বন্ধুরা অনেকে যমুনায় যায়, বন্ধুরা গোবিন্দ। কিন্তু গোবিন্দ তো ঠিক আছে, ছেড়ে দিন, কিন্তু এখানে কিন্তু অনেকে কর্ণসেনও রয়েছে। আর বাবা, কর্ণসেনের ব্যাপারে বেশি কথা বলবো না, কর্ণসেন তো সারাক্ষণ আমাকে বকাবকি করছে, ওনার তো দু চোখের বিষ। আমি কিন্তু অনেকে বলে আবার বিষ কখন মধু হয়ে যাবে কেউ বলতে পারে না, তাহলে দেখি কতদিনে মধু হয় বিষ। অবশ্যই অবশ্যই, মানে দিন রাতি যেমন আছে তেমন বিষ হয়ে একদিন আবার অমৃত হয়ে যেতে পারে, ভালোবাসা থাকলেই সেটা সম্ভব। ভালোবাসা যেখানে সেখানে অনেক দুঃখ কষ্টের মধ্যেও ভালোবাসা থাকলে সে সংসার আলাদা। যিনি বললেন মানে এত সুন্দর অভিনয় ডায়লগের মধ্যে বুঝিয়ে দিলেন, খুব সুন্দর লেগে। বলে না সংসার সুখে হয় রমণীর রমণীর গুণে। বাহ, আপনি রান্না করেন ম্যাডাম? একদম, খুব ভালো করে রান্না করতে পারি। আর মোটামুটি আমার, আমি যেগুলো খাই আমার সবথেকে প্রিয় খাদ্য হচ্ছে, আমি বলে দিই, একদম সেদ্ধ, সেদ্ধ ভাত হবে। আচ্ছা ঠিক আছে, আলু সেদ্ধ হবে, আলু ভাতে হবে। আর সবথেকে ভালো হয় আমার দই মাছ খেতে ভীষণ ভালো লাগে, ঠিক আছে, আর পোস্তর বড়া খেতে ভীষণ ভালো লাগে। এই কটা জিনিস আমি একেবারে দিলে একেবারে পাত পেরে খাবো, এর থেকে এর চেয়ে বেশি চাওয়া আমার কিছু নেই। বৌদি বৌদি খায়নি দীক্ষা? হ্যাঁ বৌদি বলছি। আচ্ছা আমি আমি বলে দিচ্ছি, মানে দাদা এখানে বললেন যে মেদিনীপুরের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা মানুষেরা রয়েছেন, তাদের জন্য আমি দুটো কথা বলতে চাই। আজকে আমরা শিল্পীরা, আমরা এই দর্শক বন্ধুদের জন্য দেখা করার জন্য আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি, ঠিক একইভাবে যেভাবে আপনারা অপেক্ষা করে থাকেন। তাই একটাই কথা বলবো,
প্রত্যেকে এখানে যারা উপস্থিত রয়েছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানকে আমাকে এখানে আনার জন্য। তাই আমার জন্য নয়, এতক্ষণ ধরে আপনারা আমার জন্য হাততালি বাজাচ্ছিলেন, এবারে নিজেদের জন্য একটা যদি জোরে হাততালি হয়ে যাক, আমার জন্য নয় নিজেদের জন্য। ধন্যবাদ। পরের গানে যাওয়া যাক, একটা নাচের গান হোক তাহলে। আচ্ছা ম্যাডাম, ওই গানের সঙ্গে যদি একটু ডান্স হয় তাহলে কেমন লাগে? মানে ব্যাকআপ ডান্সারদের আমি ডাকবো, তো তাই ডান্সার যিনারা রয়েছেন একটু মঞ্চে চলে আসবেন। ডান্সারদের একটু মঞ্চে ডাকবো, গানের সঙ্গে সঙ্গে ডান্স হবে। দারুণ গান করছেন ম্যাডাম, এখানে এসছেন একদিনের জন্য, খুব ভালো লাগছে। কালকে আর ওনার সঙ্গে দেখা হবে না, তাই আপনাদের জন্য। আচ্ছা কারোর জন্য